हाय एवरीवन, गुड 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 न्यूज। शांतिपुर बाईपास रेल फ्लाईओवर अपडेट, बिग अपडेट बंधुगण। शांतिपुर बाईपास रेल फ्लाईओवर कोलकाता सिलीगुड़ी रूट ओल्ड एनएच 34 न्यू एनएच 12। शांतिपुर बाईपासेर ए रेल लाइनेर उपर जे फ्लाईओवर 4 लेन, सेई फ्लाईओवरे कंक्रीट ढालाईर काज इतिमध्येई पुरो कमप्लीट। गार्डार बसानो थेके शुरू करे अर्थात एई फ्लाईओवरके जुड़े देवार जन्य साइडे गार्डवालेर जे काज, सेई काजो किन्तु अनेक एगिये। एई जे फ्लाईओवर, एई फ्लाईओवरेर जे डिस्टेंस अर्थात लं किन्तु अनेकटाई बड़, 1 किलोमीटारेरो बेशि दैर्घ्य किन्तु एई फ्लाईओवरेर। एई फ्लाईओवरेर एकदिके किन्तु पुरोपुरी गार्डवाल कमप्लीट हये पिच ढाला पुरोपुरि कमप्लीट हये गेछे। এবং রেললাইনের ওই পারের যে আপডেট, সেই আপডেটও কিন্তু গার্ডওয়ালের কাজ প্রায় 80% এগিয়ে, এবং ফ্লাইওভার কনস্ট্রাকশন কাজ কিন্তু দ্রুত চলছে। আজকের ভিডিওতে থাকবে পুরো আপডেট এই শান্তিপুর বাইপাসের এই ফ্লাইওভারে। কলকাতা শিলিগুড়ি রুট 34 নম্বর জাতীয় সড়কের একদম কৃষ্ণনগর থেকে শান্তিপুর পর্যন্ত ফোরলেন রাস্তার কাজের যে আপডেট, সেটা দেখতে গেলে শুধুমাত্র শান্তিপুর বাইপাসের এই ফ্লাইওভার কনস্ট্রাকশন কাজ যেটা সেটাই পড়ে আছে। অর্থাৎ শান্তিপুর বাইপাস পুরোপুরি কাজ কমপ্লিট। এই ফ্লাইওভারটার কাজ শেষ হলে কিন্তু পুরোপুরি শান্তিপুর বাইপাস চালু হয়ে যাবে। তো শান্তিপুর বাইপাসের কিছু অংশ চালু হয়েছে, অর্থাৎ এই ফ্লাইওভারের পরে অংশটা চালু হয়েছে। তো পুরোপুরি চালু হতে গেলে এই ফ্লাইওভারটির কাজটা পুরো সম্পন্ন হতে হবে। আজকের ভিডিওতে থাকবে পুরো আপডেট, কতদিন লাগবে আর কাজ শেষ হতে। তো বন্ধুগণ, এই মুহূর্তে আমি আছি শান্তিপুর বাইপাসের এই যে রেল লাইনের উপর ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের কাছে। অর্থাৎ আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে সেই ফ্লাইওভার। এই ফ্লাইওভার যে কনস্ট্রাকশন কাজের যে আপডেট, সেটি কিন্তু অনেক এগিয়ে। এই ফ্লাইওভার ব্রিজের পিলারের উপর গার্ডার বসানো থেকে শুরু করে উপরে কংক্রিট ঢালাই পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। চলছে শুধু জুড়ে দেওয়ার কাজ, একদিকে তো জুড়ে গেছে আর এক সাইডে কিন্তু জুড়ে দেওয়ার চলছে কাজ। তো বন্ধুগণ, এর মধ্যে একটি খুশির খবর হচ্ছে কৃষ্ণনগর থেকে শান্তিপুর পর্যন্ত পুরো 4 লেন কিন্তু কমপ্লিট হতে চলেছে। তো সেই আপডেট আমি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে নিয়ে শেয়ার করব। এবং বর্তমানে আর কোনো যানজট এবং যাত্রাপথে অল্প সময় লাগছে, যেটা কিন্তু আমি বাসে করে এসে যেটা দেখলাম, শীঘ্রই আপনাদের সঙ্গে সেই আপডেট শেয়ার করব। তো শান্তিপুর বাইপাসের এই ফ্লাইওভার ব্রিজে দেখতে পাচ্ছেন যে এক সাইডে গার্ডওয়াল কমপ্লিট হয়ে উপরে কিন্তু পিচ ঢালাও কমপ্লিট হয়ে গেছে। এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ বাসটি আসছে, এই বাসটি শান্তিপুর বাস স্ট্যান্ড থেকে চলে আসছে। অর্থাৎ এই যে ফ্লাইওভারের তলা দিয়ে যে রাস্তাটি, এটি ওল্ড 34 নম্বর জাতীয় সড়ক, যেটি শান্তিপুর শহর দিয়ে চলে গেছে। তো এই যে মধ্যে গ্যাপ, অর্থাৎ এইখানে কেন পিলারের কাজ হয়নি, তো বন্ধুগণ এই বিষয়ে আপনাদের যেটা বলবো, এখানে কোনো পিলারের কাজ হবে না। এটাই হচ্ছে লাস্ট পিলার, এবং সেই ঢালাইয়ের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এবং এদিকেও কিন্তু সেই লাস্ট পিলারের উপরে ঢালাইয়ের কাজ কমপ্লিট। এবং এই যে মাঝের অংশে, এই মাঝের অংশটা পুরোটাই কিন্তু গার্ডওয়াল হবে। গার্ডওয়াল হয়ে কিন্তু দুই দিকে কিন্তু জুড়ে যাবে, এবং যে গার্ডওয়ালের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ ফ্লাইওভারের দুই দিকে কিন্তু গার্ডওয়াল হয়ে জুড়ে যাচ্ছে, আর এই মাঝখানে যে গার্ডওয়াল হবে সেই গার্ডওয়ালটা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়ে গেছে। অর্থাৎ চলছে দ্রুত কাজ। তো এখানে কিন্তু দুই পাশে একদম গার্ডওয়াল হয়ে যাবে, অর্থাৎ মাটির তলা থেকে কিন্তু এই গার্ডওয়াল উঠবে। এবং এই যে গার্ডওয়াল হবে, সেই গার্ডওয়ালের এই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোর দ্বারাই কিন্তু গার্ডওয়াল হবে। দেখতে পাচ্ছেন যে শুরু হয়েছে কাজ। বন্ধুগণ, এই ফ্লাইওভারের এক পাশে তো পুরোপুরি গার্ডওয়াল একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এক পাশে পিচও ঢালা হয়ে গেছে। তো এপারে দেখতে পাচ্ছেন যে গার্ডওয়ালের কাজ, সেই গার্ডওয়ালের কাজও কিন্তু প্রায় মানে শেষের মুখে। আর খুব বেশি কাজ নেই, 8 থেকে 10 ফুট কিন্তু তুললেই এই ফ্লাইওভারের লেভেল হয়ে যাবে, অর্থাৎ জুড়ে যাবে। তো এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারটি এই যে রেললাইনের উপর, অর্থাৎ এই রেললাইনটি হচ্ছে একদম শান্তিপুর থেকে কৃষ্ণনগর যাওয়ার যে রেললাইন, কৃষ্ণনগরের সঙ্গে জুড়ে আছে এই রেললাইন। তো এই রেললাইন দিয়ে বর্তমানে শুধু দিনে একটি ট্রেন চলে, অর্থাৎ সকালের দিকে একটি শান্তিপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত মানে ট্রেন চলে। তো বন্ধুগণ, কেমন লাগলো আজকের আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এ বিষয়ে মন্তব্যটা আপনাদের জানিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে যেটা বলি, সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা লাগে না, তো ফ্রিতে সাবস্ক্রাইবটা টুক করে দিয়ে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।